সোনামণি পৌরসভার নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রচার প্রচারণা ততই বাড়ছে। বৃহস্পতিবার বিকালে পানির বোতল মার্কা নিয়ে সোনামণি পৌরসভার 7 নং ওয়ার্ডের ভোটারদের সাথে কৌশল বিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মোতাহের হোসেন রনি। কাউন্সিলর প্রার্থী আমাদের এক জনপ্রিয় চ্যানেল 71 বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আগামী 14 তারিখ আমাকে পানির বোতল মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি যদি নির্বাচিত হয়ে পৌর 7 নং ওয়ার্ড থেকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করব এবং ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। 7 নং ওয়ার্ডবাসীকে মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করব, যত উক্ত কাজ আছে ইনশাআল্লাহ আমি সমাধা করব। 14 তারিখ আমাকে পানির বোতল মার্কায় ভোট দেওয়ার জন্য 7 নং ওয়ার্ডবাসীকে আমার আহ্বান জানাচ্ছি এবং সবার কাছে আমি দোয়া চাচ্ছি।